ডিবি সিলেকশন এক্সপ্রেস আজ আছে পটুয়াখালী দুই আসনে। সেখানে আছেন সহকর্মী দাউদ খান, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। দর্শক স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা আছি পটুয়াখালীর দুই আসনে। আজ সারাদিনে আমরা তুলে ধরার চেষ্টা করব আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের সাংগঠনিক অবস্থান এবং একই সাথে সাধারণ মানুষ এই নির্বাচন ঘিরে কী ভাবছেন। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল। জিয়াউল হক জুয়েল, আপনার কাছে আমরা প্রথমেই জানতে চাই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন খুব নিকটে আমরা ধরতে পারি, সেক্ষেত্রে আওয়ামী লীগ এই আসনে এই নির্বাচন ঘিরে কীভাবে প্রস্তুতি নিচ্ছে, জনসম্পৃক্ততায় আপনারা কীভাবে কাজ করছেন? আমি ধন্যবাদ জানাতে চাই ডিবিসিকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি প্রশ্ন করেছেন দ্বাদশ, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই সন্নিকটে। আপনারা জানেন আমাদের পটুয়াখালী দুই আসন বাউফল আসন, এটি 15টা ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত, তাই বরিশাল বিভাগের মধ্যে এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আসন। আগামী সংসদ নির্বাচনেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন বলে বিবেচিত হবে। আর এই আসনে ইনশাআল্লাহ আমরা জাতির জনক, তার সুযোগ্য কন্যা, মানবতার মা, দ্য মাদার অব দ্য হিউম্যানিটি, আমাদের জননেত্রী শেখ হাসিনাকে এই আসনটি আমরা উপহার দিব, এইভাবেই আমরা কাজ করছি এবং আমরা এই ব্যাপারে আমি অত্যন্ত বদ্ধপরিকর। পটুয়াখালী দুই আসনটিকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবেই ধরা হয়, গত তিন মেয়াদেও আপনারা এই আসনটি ধরে রেখেছেন। দৃশ্যমান কী কী উন্নয়ন করেছেন যেটি দেখে আগামীতে আওয়ামী লীগকে আবারও ভোট দিবে জনগণ? বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের দল, আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাঙালির গণমানুষের উন্নয়নের স্বপ্ন সারথি, আর বাউফলবাসী এই উন্নয়নের সারথি হতে নৌকাকে ভোট দিবে, জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিবে, কারণ তারা উন্নয়নে বিশ্বাস করে এবং মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে দক্ষিণ অঞ্চলের প্রতি ওনার যথেষ্ট খেয়াল রয়েছে, উনি উন্নয়নের মহাসড়কে আমাদেরকে তুলে এনেছেন, তাই আমি বিশ্বাস করি এই অঞ্চলের মানুষ নৌকা প্রতীক যে পাবে তাকেই ভোট দিয়ে বিজয় করবে এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে জননেত্রী শেখ হাসিনাকে এই মার্ক এই আসনটি উপহার দিব। আপনি এই আসনে একজন মনোনয়ন প্রত্যাশী, নিজেকে অন্যদিকে অন্যের চেয়ে কীভাবে এগিয়ে রাখছেন এবং দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে আপনারা সবাই কাজ করবেন কিনা? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে বাংলাদেশকে একটি ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন এবং আগামীতে উনি স্মার্ট বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নের জন্য প্রত্যয় ব্যক্ত করেছেন। এই লক্ষ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার বিনির্মাণে আমি এই আসন থেকে নৌকা প্রতীক প্রত্যাশী এবং স্মার্ট বাংলাদেশ অর্থাৎ স্মার্ট বাউফল বিনির্মাণের সারথি হিসাবে আমি এই আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই, কারণ আগামী সংসদ নির্বাচনে বাউফল পৌরসভাসহ 15টি ইউনিয়নের প্রায় 3 লক্ষাধিক ভোটার রয়েছে, যার অধিকাংশ তরুণ। এই অঞ্চলের মানুষ চায় তারুণ্য বান্ধব, উন্নয়ন বান্ধব এবং জনবান্ধব একজন নেতাকে, যিনি 2041 সালে রূপকল্প বাস্তবায়নের জন্য কাজ করতে পারবে। সেই কারণে আমরা সকলেই সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ এবং সকলের ইচ্ছা যে একটি তারুণ নেতৃত্ব আসলে এখানে জননেত্রী শেখ হাসিনার রূপকল্প ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে। আর আপনারা জানেন ইতিমধ্যে আমি বাউফল পৌরসভায় 2012 সালে নির্বাচিত হওয়ার পর থেকে বাউফল পৌরসভার সকল উন্নয়ন কর্মকাণ্ড জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাস্তবায়িত হয়েছে। আমি চাই এই উন্নয়নের যে সোয়া এটি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাউফল পৌরসভায় আমি যেহেতু সকল মানুষের তাদের চাহিদাটুকু সম্পূর্ণভাবে সম্পূর্ণ করতে পেরেছি, চাহিদা পূরণ করতে পেরেছি এবং এই উন্নয়নের ছোঁয়া আমি বাউফল উপজেলার সমস্ত ইউনিয়নে এটি ছড়িয়ে দিতে চাই। তারপরও মাননীয় প্রধানমন্ত্রীর সমস্ত নির্দেশনার প্রতি আমি অত্যন্ত শ্রদ্ধাশীল, উনি যাকেই নমিনেশন দেবেন আমরা সকলে একভাবে একত্ববদ্ধভাবে কাজ করব এবং ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনার দেয়া মনোনীত ব্যক্তিকে আমি কাজ করে জননেত্রী শেখ হাসিনাকে এই পটুয়াখালী দুই আসনটি ওনাকে উপহার দিব বলে আমি বদ্ধপরিকর। সংক্ষেপে একটি উত্তর আপনার কাছ থেকে আশা করছি যে বিএনপির মতো বড় রাজনৈতিক দল যদি পরবর্তীতে নির্বাচনে আসার চিন্তা করে কিংবা তারা আসতে চায় তাহলে এটিকে বড় চ্যালেঞ্জ হিসেবে আপনারা গ্রহণ করবেন কিনা? আমি বিশ্বাস করি যে তারা নির্বাচনে আসবে বিএনপি, কারণ হচ্ছে নির্বাচনে যে দলই বিগত দিন না এসেছে তারা কিন্তু ধ্বংসের দিকে এগিয়ে গিয়েছে, তাহলে আমি বিশ্বাস করি ওনারা নির্বাচনে আসবে। ওনারা যেহেতু এতদিনে দীর্ঘদিনে মানুষের খোঁজ খবর নেননি, বিশেষ করে যদি আপনি বৈশ্বিক মহামারী কোভিড-19 কথা লক্ষ্য করেন, তারা কিন্তু সেই ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়ায় নেই। আমরা জনপ্রতিনিধি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কিন্তু মানুষকে সেবা করেছি, তাদের পাশে ছিলাম,
ওনারা যদি নির্বাচনে আসে আমরা সেটিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করব না, কারণ আমি প্রথমেই বলেছি বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের দল। আমরা নির্বাচন কি আমরা বুঝি, মানুষের সাথে আছি, মানুষ উন্নয়নে বিশ্বাস করে, জননীতি শেখ হাসিনার প্রতি তাদের আস্থা আছে। এই আস্থা এবং বিশ্বাসের উপর ভিত্তি করে আমি দৃঢ় বিশ্বাস যে জননীতি শেখ হাসিনা আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উনি সরকার গঠন করবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এই ছিল এখনকার মতো। বেলা ১২টায় আমরা আবারও হাজির হব অন্য কোনো মানুষ এই নির্বাচনে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।